কিছুক্ষণ আগেই ঘটলো ভয়ঙ্কর মর্মান্তিক বিমান দুর্ঘটনা। 68 জনকে নিয়ে ভেঙে পড়লো বিমান, মৃত্যু হয়েছে অন্তত 40 জনের। গোটা এলাকা জুড়েই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কোথায়, কখন, কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, এখন সেখানকার পরিস্থিতি কেমন, এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের একটি 72 সিটের যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে। উদ্ধার কাজ চলছে, বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে। হতাহতের সংখ্যা নিয়ে প্রাথমিক কিছু স্পষ্টভাবে জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে। তবে জানা গিয়েছে বিমানকর্মী এবং যাত্রীসহ বিমানে মোট 72 জন ছিলেন। কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 40 জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনায় মৃতদের মধ্যে অন্তত 5 জন ভারতীয় বলে জানা গিয়েছে। পোখরা বিমানবন্দরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার পর নেপাল সরকার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দোহাল জানিয়েছেন, বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে মধ্য নেপালের পোখরায় যাচ্ছিল। নিরাপত্তা কর্মী এবং সাধারণ জনগণকে উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য অনুরোধ করছেন তিনি। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। টেক অফের 20 মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 অনুসারে দুর্ঘটনার কবলে পড়া ATR-72 বিমানটির বয়স ছিল 15 বছর।